হে হোয়াটসঅ্যাপ তো চলে আসছি আরো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকে থাকছে এক পেয়ারের সেট আপ। তো তোমাদের অ্যাকচুয়ালি লোডিংটা দেখাতে পারছি না, কারণ আমি আগের দিন রাতেই সেট আপটা ফেলে দিয়েছিলাম। তো আজকে সকাল সকাল ভাইরা অলরেডি বেরিয়ে গিয়েছে কানেকশনস করার জন্য। তো আমি জাস্ট এখন যাব, তো গিয়ে ট্রায়াল দেবো এবং কানেকশনসগুলোরা ঠিকঠাক করেছে নাকি একটু দেখে টেকে নেবো। তো তারপর তোমাদেরকে সাউন্ড টেস্টিংটাও শোনাবো। তো ভিডিও ইন্টারেস্টিং হতে চলেছে, সাথে থাকো। তো চলো যাটা ওকে আজকে শুরু করা যায়। সো গাইস, দেখতে পাচ্ছ আমাদের JBL সেট আপ করা হচ্ছে। A few moments later. সো গাইস, অনুষ্ঠান বাড়িতে সাউন্ড থাকবে কিন্তু লাইট থাকবে না, এটা তো হতে পারে না। যার জন্য আমরা স্ট্রোব লাইট এখানে লাগানো শুরু করে দিয়েছি, এটাকে অনেকে ফ্ল্যাশ লাইটও বলে। তার পাশাপাশি আমাদের এখানে তিনটে পাল লাইট আছে, যেটা LPC 54 LED পাল লাইট আমার। তো এটা সাউন্ডের এখানে থাকবে এগুলো। আর এদিকে আমাদের আরও কিছু পাল লাইট রেখেছি যেগুলো আমরা ইউজ করব প্যান্ডেলের ভেতরে। তো সেটা কোথায় ইউজ করব সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো আগে প্যান্ডেলের ভেতরটা তোমাদেরকে দেখিয়ে আসি। তো এখানে আমাদের একটা পিক্সেল গেট করা হয়েছে, আর এখান থেকে ঢুকেই তোমরা দেখতে পারবে যে ফুলঝাড়ের কাজ করা হয়েছে, যেখানে সিঙ্গেল লাইট করে আমরা একটা ফুলঝাড়, আর তার পাশাপাশি কিছু টিউবলাইটের কাজও করেছি। তো যেখানে যেটা প্রয়োজন সেখানে সেইভাবে এখানে লাইটের কাজ করা হয়েছে। আর এদিকে আমাদের খাবার জায়গা, যেখানে আমরা নয়বাত্তির ঝাড় ইউজ করেছি। তো দুটো খাঁচা হয়েছে এখানে, এই পাশেও সেম। ওকে, তো এবার যেখানে বউ বসবে সেই জায়গাটা তোমাদের দেখিয়ে দিই, যদিও সেই জায়গাটা এখন রেডি হয়নি। তো দেখতে পাচ্ছ এইখানে আমার ঝাড়বাতি লাগানো আছে, তো এখনও রেডি হয়নি। সকালে সন্ধ্যে হয়ে গিয়েছে এবং আমাদের পাল লাইটও আমরা সেট করে দিয়েছি, তো যেখানে কোণে বসবে। তো দেখতে পাচ্ছ এখনও ফুলের কাজ চলছে, ফুলের কাজ কমপ্লিট হয়নি। তো দুটো দুটো করে দুই সাইডে আমি চারটে পাল লাইট সেট আপ করেছি, যেটা আমার অটো মোডে করা আছে। তো অটোমেটিকলি এর কালার চেঞ্জ হবে এবং তার পাশাপাশি কিন্তু এই ফুলের ডেকোরেশনের সঙ্গে কিন্তু সুন্দর লাগছে। তো তোমরাও কমেন্টে বলো কীরকম লাগছে। তো চলো এবার একটু ডান্স দেখা যাক। Oh,
তো ভাই আজকে তোমাদের কাজ শেষ, তো এখন সেটআপ সমস্ত গোছানো হয়ে গেছে। তো তোমাদের বলে রাখি এখন বাজে রাত 2, তো আমাদের কাজ এটাই। এখনো কাজ শেষ হয়নি, আমাকে ফেলতে হবে, তোকে ফেলতে হবে, মালিকের কোনো দাম নেই এখানে, ঠিক আছে, মালিককে ভ্যান খেলাবো, ভ্যান খেলাবো এখন। তো এখন ভ্যানে আমাদের সমস্ত সেটআপ লোড হয়ে গেছে, তো এখন ডাইরেক্ট দোকানে চলে যাবো। তো আজকে ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, তো সাথে থাকো।